সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না রবিবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 39 কেরলে একই পরিবারের পাঁচজনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস পরিবারটি কিছুদিন আগে ইতালি থেকে ফিরেছে সব সবথেকে বেশি সংখ্যক করোনা আক্রান্ত হয়েছে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন ওই পরিবার এয়ারপোর্টে তাদের ট্রাভেল হিস্টোরি জানায়নি এমনকি তাদের স্ক্রিনিংও হয়নি তারা হাসপাতালে ভর্তি হতে রাজি হননি বলেও জানিয়েছেন মন্ত্রী ইতিমধ্যেই করোনা ভাইরাসের মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে করোনা ভাইরাসের মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির আলোচনা চলছে বিদেশি নাগরিককে এ দেশে ঢুকতে হলে স্ক্রিনিং স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে বলে সাব জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ভারতের বিভিন্ন শহরে করোনার চিকিৎসার জন্য অনেকগুলি সেন্টার খোলা হয়েছে বিভিন্ন হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে যেহেতু করোনা ভাইরাসটি মূল বিদেশ থেকে এদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে তাই এখনই করোনা আক্রান্ত দেশগুলিতে না গেলে বা সেখান থেকে নতুন করে কেউ দেশে না এলে ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম তবে সবসময়ই সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইরান ইরাক ইতালি আমেরিকাতেও থাবা বসিয়েছে করোনা বিভিন্ন দেশ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এসেছে